গণ অভ্যুত্থানে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ। বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যা, মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তা জনগণের সামনে আনার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ মনে করে, বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তরা যেমন সংখ্যালঘু ও রাজনৈতিকভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে, এখন একই বিষয় বর্তমান সময়ের অপরাধীরাও এমন কিছু করছেন। এ সময় সংগঠনটির নেতারা বলেন, এই কোটাবিরোধী আন্দোলনে অনেক হিন্দু ছাত্র ছাত্রীও অংশ নেয় এবং শহীদ হন, যদিও নিহতদের এখনও সঠিক সংখ্যা নেই। এরপরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে শুরু হয় হিন্দুদের উপর সহিংসতার আরেক অধ্যায়। উশৃঙ্খল জনতা ধর্মীয় সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণ শুরু করে, তাদের মন্দির, বাড়িঘর, ব্যবসার প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং হিন্দু নারীদের শ্লীলতা হানি করে। এ অবস্থায় হত্যা, মন্দির, বাড়িঘর, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, অন্যান্য সংখ্যালঘু এবং সকল রাজনৈতিক প্রতিপক্ষের হত্যাকাণ্ডের সাথে জড়িত সমস্ত অপরাধী এবং তাদের প্রধান হোতাদের চিহ্নিত করার পাশাপাশি প্রতিটি হত্যা, নির্যাতন ও সম্পত্তির ক্ষতি অবিলম্বে বিচার চান তারা। পতনের সাথে সাথে সংখ্যালঘুদের উপর যে অত্যাচারটা শুরু হয়ে গেছে গ্রামে গঞ্জে অলিতে গলিতে সব জায়গায়, আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা আতঙ্কিত, আমরা খুব শঙ্কিত অবস্থায় আছি। দেশে প্রতিনিয়তই আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এবং আমাদের ইতিমধ্যে বৌদ্ধদের অনেক অনেক প্রতিষ্ঠান অনেক কিছু মানে তারা পুড়িয়ে সরকার করে দিয়েছে। তো আমি আশা করব আমাদের মানে সরকার পরিবর্তন পর যে ঘটনাগুলো ঘটে এটা যাতে আগামীতে না ঘটে, এটা আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকার যারা হচ্ছেন ওনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে। একটা স্বৈরাচারী সরকারের পতন হলো, তার ফলে যে সবাই যে আনন্দ উল্লাস করছেন সেই উল্লাসে আমরা সামিল হতে কেন পারছি না, কেন আমাদের উপরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণটা হচ্ছে? পলিটিক্যাল আক্রমণ আমরা বলবো না সেটা ভালো, কিন্তু তার একটা কারণ খুঁজে পাওয়া যায়, কিন্তু অবশ্যই দ্যাট ইজ অলসো ব্যাড। কিন্তু হিন্দুদের উপরে বৌদ্ধদের উপরে যে আক্রমণটা হচ্ছে, মাইনরিটির উপরে আক্রমণ হচ্ছে সে ধর্মীয় বিশ্বাসের কারণে, সেটার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এবং সে কারণে সরকার বা এখন যা ক্ষমতায় আছেন তাদের যে কোনো কোনো ব্যবস্থা না নেওয়াটা এবং তাদের বলি যে আমরা ইনঅ্যাকশন যাকে বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন শুরু হয়েছে যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, আমরা সেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং অন্যায্য এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা সকলকে জানাতে চাই যে যে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আমরাও তার সাথে ছিলাম, আমরাও এই এই অত্যাচার নির্যাতনকে সমর্থন করি নাই।